বন্ধুগণ, মাইক্রো ওয়ার্কারস জবে ক্লিক এবং সার্চ এর একটি কাজ শুরু করতে যাচ্ছি। তো অনেকদিন যাবৎ হলো মাইক্রো ওয়ার্কারস জবের কোনো কাজ অবশ্য করছিও না, আর ভিডিও করতে পারতেছি না সময়ের অভাবে। তো সকলে ভালো আছেন, আসসালামু আলাইকুম। তো এখানে আমি যে কাজটি আপনাদের দেখাবো আজকে, এখন আমার এই ভিডিও টিটেল, সেই কাজটি হচ্ছে যে এনগ্যাগি উইথ মি কোলন সার্চ ভিজিট, অর্থাৎ আমাকে ক্লিক এবং সার্চ করতে হবে। এই কাজগুলি খুব কমই আসে, তথাপি যেহেতু এই কাজটি নতুন তো আমি আপনাদের এটি দেখাচ্ছি। তো এটিতে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন তো এই পেজের মধ্যে বলছি কি, একটু আমরা লক্ষ্য করি, গো টু http google.com.ng, অর্থাৎ এটিতে আমরা ক্লিক দেব। তারপর ক্লিক দিয়ে আমরা শিওর হব যে হ্যাঁ, আমরা এই পেজটিতে গেলাম। অতঃপর দুই নম্বরে বলছে ডু এ সার্চ ফর এনি অফ দ্য ফলোয়িং কিওয়ার্ড। তো এখানে এখানে দুইটি কিওয়ার্ডস রয়েছে, দুইটি কিওয়ার্ডসের যে কোনো একটি কিওয়ার্ডস আমরা এই পেজটিতে সার্চ দেব। তো সার্চ দেবার পরে যেটি হলো, সার্চ দেবার পর দেখুন যেই কাজটি হলো, সেটি হচ্ছে যে হয়তোবা আপনারাও যখন সার্চ দেবেন বা এইভাবে তারা যেই ডিরেকশন দিয়েছে অথবা তারা যেই রিকোয়ারমেন্ট দিয়েছে সেই অনুযায়ী আপনাদের বের করতে হবে। তো আমি লক্ষ্য করুন, আমি খুঁজে বের করেছি যে নেচার রিমেডি টু রিমুভ স্টাফ লোকোসাস ডেইলি পোস্ট নিগ্রে। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে এই যে দুইটি কিওয়ার্ড দিয়েছে, এই দুইটি কিওয়ার্ড সার্চ দেওয়ার পর ঠিক আপনার www.daily, এই যে এখানে আমরা একটা ই দেখতে পাচ্ছি, এরকম মানে শুরু অর্থাৎ ডটের পরে শুরু এই অংশটা থাকতে হবে, নতুবা কিন্তু আপনার সার্চ সঠিক আপনি কিওয়ার্ডটি বের করতে পারছেন বলে মনে হবে না। তো যাই হোক, আমি দেখুন যখন সার্চ দিলাম তখন আমি পেয়েছি এই যে ডেইলি, এটি আমি পেয়েছি। তো এখানে আমরা এটি যখন আমরা পেলাম, অর্থাৎ আমরা যখন এখানে আসলাম তখন তারা একটি ইনস্ট্রাকশন আমাদের দিয়েছে যে হোয়েন ইউ ফাইন্ড ইট টেক এ স্ক্রিন শট অফ দ্য সার্চ রেজাল্ট সো আই ক্যান সি ইউ ফাইন্ড ইট, আই ওয়ান্ট টু সি ইট ক্লিয়ারলি লিস্টেড ইন দ্য সার্চ রেজাল্ট। তো এটাকে এমনভাবে স্ক্রিনশট নিতে হবে যাতে মানে তারা এই বিষয়টা তারা দেখতে পারে বা বুঝে যে হ্যাঁ এটি ওকে রয়েছে। অতঃপর আমি যেটা পেলাম খুঁজে যে এটিতে আমি ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এই পেজটা আসবে, এই পেজটা আসলে এটারও একটা স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশট নেবার পরে তারা কি যেটা বলছে যে টেক এ স্ক্রিনশট অফ দ্য পেজ ইউ ল্যান্ডেড অন অ্যান্ড টাচ টু ইউর সাবমিশন, আপলোড বথ স্ক্রিনশট, অর্থাৎ দুইটারই, যেহেতু আমরা দুইটা স্ক্রিনশটই নিয়েছি, স্ক্রিনশটটা নিতে হলে তো অবশ্যই আপনাদের একটু আবার সেখানে যেতে হয়। তো এই যে এখানে দেখেন লাইট স্ক্রিনশট নামে একটা আমার এখানে টাচ বারে আইকন দেখতে পাচ্ছেন, তো এই আইকনটাতে ক্লিক করে অর্থাৎ স্ক্রিনশট আপনি যে কোনো ই দিয়ে আপনি পারবেন, এখান থেকে ঠিক এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি দেখাচ্ছি একেবারে যেহেতু ইউআরএল তারা চায়, তো একবার উপর থেকে ধরে এটা টেনে এইভাবে এদিকে নিয়ে আসবে। তো আমি যেহেতু নিয়েছি অলরেডি, আমি আর নিচ্ছি না। এটিতে ক্লিক দেওয়ার পরে তো আমরা এটা পেলাম, এটারও আপনি ঠিক একইভাবে স্ক্রিনশট নেবেন। নেবার পর আপনার যেতে হবে এই যে এটিতে, এটিতে যাওয়ার পরে দেখুন এটি এখানে কপি করে তার রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক, লিঙ্ক ওপেন করবেন। তো আমি দেখুন একটা লিঙ্ক ওপেন করছি, করার পর আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে যে আমি একটা আপনাদের দেখাচ্ছি যে আমি এখান থেকে এটিকে কপি করছি, যেহেতু আমি অলরেডি ইতিপূর্বে কাজটা সেরে ফেলেছি এজন্য আমি সেদিকে আর যাচ্ছি না, আপনাদের জাস্ট আমি বিষয়টা একটু নিশ্চিত করছি। তো এখানে এইভাবে এটিকে সিলেক্ট করে তারপর একটি নিউ ট্যাব আপনি ওপেন করবেন, এই যে নিউ ট্যাব এখানে ওপেন হয়েছে। তো হবার পর ব্রাউজার ইমেজ এটিতে ক্লিক দেওয়ার পরে ধরুন যে আমি একটি ই করেছি, এই যে এখানে 1 2, তো আমি প্রথম এক নম্বরটাই দেখাচ্ছি, এই যে এটি আপনার এই ইমেজটির একটি ইউআরএল হবে, এই ইউআরএলটি আপনাকে সেখানে সাবমিশন করতে হবে জি। তারপর আপনি এটিতে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে আপনি যেই স্ক্রিনশটটা পেয়েছিলেন সেটাই এটা, এটা এতে কপি করে একটি নোটপ্যাডে রাখবেন, এটাকে একটা নোটপ্যাডে রাখবেন, এইভাবে একটা নোটপ্যাডে রাখবেন। অতঃপর দ্বিতীয়টা ঠিক সেম পর্যায়ে আপনি কাজ করে নেবেন। তো আমি এটি আমি এখান থেকে মুছে দিচ্ছি। তারপর যে কাজটি করতে হবে তা অতঃপর তারা রিকোয়ারমেন্টে কী বলছে দেখি, পেস্ট ইউর PRNSTSE লিঙ্ক হেয়ার প্রুফ। অতঃপর আপনি এই যে এটিতে ক্লিক দেবেন, এখানে একটা অবশ্যই যে আই অ্যাকসেপ্ট, এটিতে ক্লিক দিলেই আপনার এই ই ট্যাবের হবে।
বের হবার পর আপনার যে কাজটি করতে হবে এই যে এখানে দুইটা ইমেজেরই লিংক আপনি দিয়ে দেবেন। তো আমি ইতিপূর্বে কাজটি সেরে ফেলেছি, এখান থেকে কপি করে তারপর এখানে দিয়ে দেবেন, পেস্ট করে দেবেন। তারপর আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দ্য টাস্ক, এটিতে টিক দেবেন। এটা হচ্ছে সার্চের কাজ। এরকম কিছু কিছু কাজ আসে সি অ্যাভেলেবেল জব, তো তারা এটি নিচ্ছে না। কারণ হচ্ছে এই কাজের সময়টা হয়তো বা ফুরিয়ে, যেহেতু আমার ভিডিও করতে একটু সময় লেগেছে। অবশ্যই আমি সাকসেসফুল দেখাইতো যে কাজের সময়টা হয়তো বা ওভার হয়ে গেছে, যার কারণে এটি হচ্ছে যদি দিস জব ইজ কারেন্টলি নট রানিং, বন্ধ হয়ে। তো বন্ধুগণ, এরকম কিওয়ার্ড দিয়ে যখন সার্চ দিয়ে একটা কাজ করার কথা বলে, অবশ্যই আপনারা কাজগুলো এভাবে সাবমিট করার চেষ্টা করবেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটিবার হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও এখান থেকে নতুন টিপ টিক্স পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলের বেল বাটনটি অন করে রাখবেন। তো আল্লাহ হাফেজ।